শুরুতেই সংবাদ শিরোনাম। ন্যাটোকে বাদ দিয়ে এবার রাশিয়া ও তুরস্কের সঙ্গে সমঝোতা চায় ইউক্রেন সরকার। গম, গোস্ত ও চিনি রফতানি বন্ধ ইউক্রেনের, না খেয়ে মারা যাবে ইউরোপের মানুষ। রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, দাবি রাশিয়ার। সেই রুশ সেনাবহর নিয়ে বিস্ফোরক তথ্য জানালেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ, যে কারণে বাইডেনকে এড়িয়ে চলছেন দুই যুবরাজ। এবার পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি রাশিয়ার। পুতিনকে থামানো না গেলে কেউ নিরাপদ নয়, বললেন ইউক্রেনের ফার্স্ট লেডি। এবার বিস্তারিত। ইউক্রেনের ক্ষমতাসীন দল সার্ভেন্ট অফ পিপল প্রস্তাব দিয়েছে ন্যাটো সদস্য হওয়ার বদলে রাশিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করুক ইউক্রেন। বর্তমানে ক্ষমতায় আছে ভ্লাদিমির জেলেনস্কির দল। এই দলটির বরাত দিয়ে গণমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদা জানিয়েছে এমন খবর। দলটির প্রস্তাবে বলেছে ন্যাটো আগামী 15 বছরের মধ্যে ইউক্রেনকে তাদের জোটে অন্তর্ভুক্ত করার বিষয়ে চিন্তাও করবে না। ন্যাটো ইউক্রেনকে বিষয়টি জানিয়ে দিয়েছে, ফলে ন্যাটোর কাছ থেকে নিরাপত্তা পাওয়ার বদলে রাশিয়ার সঙ্গেই নিরাপত্তার বিষয়ে চুক্তি করা হবে, বুদ্ধিমানের কাজ। দলটির দাবি, রাশিয়ার সঙ্গে নিরাপত্তা চুক্তি করলে তারা আইনগতভাবে ইউক্রেনের সার্বভৌমতাকে স্বীকার করতে বাধ্য থাকবে। তাছাড়া ইউক্রেনের জনগণ ও ইউক্রেনের সরকারকে হুমকি দেওয়া থেকে রাশিয়াকে বিরত রাখবে। এদিকে ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান শুরু করেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই সামরিক অভিযানের ঘোষণার পর ইউক্রেনের বেশ কয়েকটি শহরকে বিধ্বস্ত করে দিয়েছে রুশ সেনারা। বর্তমানে মারিউপল, কার্কিভ সহ বেশ কয়েকটি বড় শহরে সাধারণ মানুষ মানবেতর জীবনযাপন করছেন। শহরগুলোর বাসিন্দারা খাবার ও বাসস্থানের কষ্টে পড়েছেন। গম, গোস্ত ও চিনি সহ বিভিন্ন প্রধান প্রধান কৃষি পণ্য ইউক্রেন থেকে রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে ইউক্রেনীয় সরকার। মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠকে বিভিন্ন কৃষি পণ্য রফতানিতে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়। ইউক্রেন থেকে রফতানি নিষেধ থাকা পণ্যগুলো হচ্ছে গম, যব, জোয়ার, বাজরা, চিনি, লবণ, জীবিত গবাদি পশু, পশুর গোস্ত ও তার থেকে পাওয়া অন্য পণ্য। ইউক্রেনের কৃষি ও খাদ্যনীতি বিষয়ক মন্ত্রী রোমান লেসেঙ্কো জানিয়েছেন, ইউক্রেনে মানবিক সংকট এড়াতে এবং প্রয়োজনীয় খাদ্যপণ্যের মাধ্যমে জনগণের প্রয়োজন মেটাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউক্রেন ইউরোপে বৃহত্তম কৃষি পণ্যের সরবরাহকারী দেশ। ইউক্রেন ও রাশিয়া মিলে বিশ্বের মোট গম উৎপাদনের 30% সম্পূর্ণ করে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এবার মুখ খুললেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে। আজ বুধবার তিনি এ কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন গণমাধ্যম CNN। এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া থেকে তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানি নিষিদ্ধ করার ঘোষণা দেন। তারই প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলনে দিমিত্রি বললেন, রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে একটি অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে। তারা এই যুদ্ধ চালাচ্ছে এবং এটি এখন সত্য। এই সময় তাকে প্রশ্ন করা হয়, এই অর্থনৈতিক পরিবেশে টিকে থাকতে রাশিয়া এখন কি করবে? উত্তরে ক্রেমলিনের মুখপাত্র বলেন, তাদের অর্থনৈতিক যুদ্ধের বিপক্ষে আমাদের স্বার্থের জন্য যা সবচেয়ে ভালো তাই করা হবে। সমানের দিনগুলোতে ইউক্রেনে তাপমাত্রার পারদ নিচে নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে যাত্রা করা রাশিয়ার 40 মাইল দীর্ঘ সেই সেনাবহর পথে প্রচণ্ড ঠান্ডায় জমে মারা যেতে পারেন বলে ব্যালিস্টিক সিকিউরিটি ফাউন্ডেশনের সিনিয়র প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্লেন গ্র্যান্টের বরাত দিয়ে মার্কিন সাময়িকী নিউজ উইক এক প্রতিবেদনে জানিয়েছে। এ ব্যাপারে গ্লেন গ্র্যান্ট বলেন, ছেলেরা অপেক্ষা করবে না, তারা বেরিয়ে আসবে, জঙ্গলে হাঁটতে শুরু করবে এবং ঠান্ডায় জমে মৃত্যু এড়াতে পিছু হটবে। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ অভিমুখে যাত্রা শুরু করা ওই সেনাবহরের গতি ধীর হয়ে যাওয়ায় শুরু হয়েছে উদ্বেগ। বর্তমানে ওই সেনাবহর কিয়েভের কেন্দ্রস্থল থেকে 19 মাইল দূরে রয়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম দি ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে। চলতি সপ্তাহের মাঝামাঝি পূর্ব ইউরোপ প্রবল শীতের কবলে পড়বে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। কিয়েভ ও আশেপাশের এলাকায় তাপমাত্রা এরই মধ্যে -10 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। ইউক্রেনে যুদ্ধ শুরু করায় রাশিয়া থেকে জ্বালানি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিকল্প উৎস হিসাবে সৌদি আরব ও আরব আমিরাত থেকে জ্বালানি ও তেল আমদানির কথা ভাবছে ওয়াশিংটন। এ নিয়ে কথা বলতে চেয়ে দুদেশের নেতাদেরকে ফোনেই পাচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের সংবাদপত্র দি ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের বরাত দিয়ে বুধবার ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসি এই খবর দিয়েছে। মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলার চেষ্টা করছেন। তিনি ফোন আলাপ আয়োজনের নির্দেশ দেন। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অনুরোধ উভয় নেতাই প্রত্যাখ্যান করেছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গার্ডিয়ানকে বলেন, দুই যুবরাজের সঙ্গে ফোনে কথা বলতে চাচ্ছেন কেউ, কিন্তু সেটি সম্ভব হচ্ছে না। সৌদি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এর কারণ উদ্ঘাটনের চেষ্টা করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। দেশটির কর্মকর্তারা সংবাদপত্রটিকে বলেছেন, ইয়েমেন যুদ্ধের জন্য সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট যুক্তরাষ্ট্রের আরও সাহায্য চায়। এছাড়া যুক্তরাষ্ট্রে মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তাও চায় সৌদি। 2018 সালে সৌদি রাজতন্ত্রের সমালোচক জামাল খাশোগি হত্যা সহ যুক্তরাষ্ট্রে মোহাম্মদ বিন সালমানের নামে একাধিক মামলা করা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় সৌদি আরবের কঠোর সমালোচনা করে মানবাধিকার লঙ্ঘনের জন্য সৌদিকে মূল্য চোকাতে হবে বলে জানান বাইডেন। বাইডেনের সঙ্গে কথা বলতে অনীহার, এটাই বড় কারণ। সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, ইয়েমেনের যুদ্ধ হস্তক্ষেপের পক্ষে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও সমর্থন চায় সৌদি আরব। এছাড়া 2018 সালে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ও সৌদি প্রশাসনের সমালোচক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের যুবরাজ সালমানের বিরুদ্ধে যে হামলা হয়েছিল তা প্রত্যাহার চায় মধ্যপ্রাচ্যের দেশটি। রাশিয়া জানিয়েছে পশ্চিমা দেশগুলোর দেয়া নিষেধাজ্ঞার জবাব দিতে কাজ করছে তারা। রাশিয়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, পশ্চিমাদের ওপর আরোপিত রাশিয়ার নিষেধাজ্ঞা হবে কঠোর, আর এর প্রভাব পড়বে পশ্চিমাদের সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোতে। ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। পশ্চিমাদের দেয়া নিষেধাজ্ঞার কারণে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর অর্থনৈতিকভাবে খারাপ সময় পার করছে রাশিয়া। এখন রাশিয়াকে যেহেতু নিষেধাজ্ঞা দিয়ে পশ্চিমারা চাপে রেখেছে, তাই রাশিয়াও এখন তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের চাপে ফেলতে চায়। এ ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দিমিত্রি বিরিচেভস্কি বলেন, রাশিয়ার প্রতিক্রিয়া হবে কঠোর, উদ্বেগজনক ও সংবেদনশীল। মঙ্গলবার রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগেই রাশিয়া হুঁশিয়ারি দিয়েছিল, যদি যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দেয় তাহলে তাদের প্রতি ব্যারেল তেল কিনতে হবে $300 বা তারও বেশি দামে। রাশিয়া জানিয়েছে, প্রতি বছর ইউরোপের প্রয়োজন হয় 500 মিলিয়ন টন তেল। এর মধ্যে 30% মানে 150 মিলিয়ন টন তেলের যোগান দেয় রাশিয়া, সঙ্গে প্রতি বছর 80 মিলিয়ন টন পেট্রোকেমিক্যালের যোগানও দেয় দেশটি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যদি না থামানো যায় তাহলে বিশ্বের কোনো স্থানই আমাদের জন্য নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। এছাড়া ইউক্রেনে হামলা চালানো রুশ বাহিনী গণহারে বেসামরিক মানুষকে হত্যা করছে বলে এক খোলা চিঠিতে অভিযোগ করেছেন তিনি। রুশ বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার চিঠিতে দেশবাসীকে স্বাগত জানিয়েছেন ওলেনা জেলেনস্কা, সেই সঙ্গে রাশিয়ার আগ্রাসনকে ভয়াবহ বাস্তবতা হিসাবে বর্ণনা করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে ওলেনা জেলেনস্কা বলেছেন যে পুতিন পারমাণবিক যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন, সে পুতিনকে যদি আমরা না থামাতে পারি তাহলে এই পৃথিবীতে কারোর জন্যই নিরাপদ জায়গা বলতে কিছু থাকবে না। এই সময় তিনি আরো বলেন, আমরা জিতব কারণ আমাদের একতা রয়েছে, দেশের প্রতি ভালোবাসা রয়েছে। ফার্স্ট লেডি লিখেছেন, সত্যি সত্যি হামলা হবে সেটা বিশ্বাস করাও অসম্ভব ছিল, আর এখন সেই যুদ্ধ লাখো ইউক্রেনীয় বিশেষ করে শিশুদের জন্য ভয়াবহ বিপর্যয় নিয়ে এসেছে। এই সময় তিনি বিশ্ববাসীকে ধন্যবাদ জানিয়ে আরো বলেন, বিভিন্ন দেশে রাশিয়ার জন্য আকাশপথ বন্ধ করাই তাদের প্রতি কৃতজ্ঞতা। এই যুদ্ধে আমরা আমাদের ভূমিকা রক্ষা করতে পারব। ইউক্রেনের যুদ্ধকালীন নেতার ভূমিকায় অবতীর্ণ হওয়া জেলেনস্কির সাহস ও নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব। তার স্ত্রী ওলেনা স্থাপত্যবিদ্যার ডিগ্রিধারী একজন চিত্রনাটকার ফ্যাশন ম্যাগাজিন ভোগের প্রচ্ছদেও তিনি এসেছিলেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।